সকাল সকাল দুর্গাপুর স্টেশনে চলে এসেছি, গন্তব্য কলকাতা। আর তাই দেখো ট্রেন ঢুকছে, এই ট্রেনে করে আমি আজকে কলকাতা যাব। দেখি কেমন ভিড়, একদম ফাঁকা ট্রেন, অনেক সিট খালি। ইনি তো ঘুমোচ্ছেন, একদম শুয়ে শটান। আমি একটা সাইডে সিঙ্গেল সিট নিয়ে বসে গেছি, বসে আছি আরাম করে। ফাঁকা ট্রেন, ঠান্ডা হাওয়া আসছে জানলা দিয়ে। বেকার সময় কেন নষ্ট করবো, হঠাৎ মনে পড়লো যে দু চার কলম লিখে ফেলি। যেমন ভাবা অমনি কাজ, একটা ডায়েরি নিয়ে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে দু চার কলম লেখার চেষ্টা করতে শুরু করলাম। ও হ্যাঁ, বলা হয়নি, আজকে কলকাতা যাওয়ার প্রধান কারণ আনন্দবাজার পত্রিকা সাবাস বাংলার একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিল, সেখানে আমার একটা ছোট গল্প, হাসির গল্প, বিজয়ী হয়েছে। সেই পুরস্কার প্রাপ্তির অনুষ্ঠান আজ, তার সঙ্গে আনন্দবাজার পত্রিকার একটি সংকলন বিজয়ী লেখাগুলোকে নিয়ে পাবলিশ করছে, সেই অনুষ্ঠানেই আজকে যাব। দেখো ট্রেন এখন হাওড়া ঢুকছে, আজকে খুব ভিড়, রাস্তায় অনেক লোক উঠেছে। প্রধান কারণ আজকে সাঁওতালদের কোনো একটি মিছিল আছে। মিছিল জেনারেলি কলকাতার ধর্মতলাতেই হয়ে থাকে। তো আমরা হাওড়া স্টেশনে ঢুকছি আস্তে আস্তে। ট্রেন আজকে বেশ 40 মিনিট মতন লেট করেছে। ঠিক আছে, আমি হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম, হাতে তেমন কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। দেখা যাক রাস্তার ট্রাফিক কেমন থাকে। তাছাড়া আমার একটা কাজও আছে আমি কলকাতায়, সেটা করে তারপর আমি যাব অনুষ্ঠান লটারি সদনে। কত লোক হাওড়া স্টেশনে, দাদা লোক, এই যে আমার পাশ দিয়ে দেখা দেবো পতাকা নিয়ে যাচ্ছে সাঁওতালদের, ওদের অনেক লোক এসছে। তারা একটা মিছিল করে বেরোবে এবং তারা সবাই ধর্মতলা দিয়ে কাকু তীর ধনুক নিয়ে চলে এসছে, হাতে ধনুক, এখানে তীর। আমরা সবাই যাচ্ছি, আমি হাওড়া ব্রিজ ধরে হেঁটে বড়বাজার ঢুকবো। তো হাওড়া ব্রিজের এই সাইডে গঙ্গার ঘাট দিয়ে মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে যে কোনো সময়, গঙ্গার পাশ দিয়ে হাঁটছেন। আচ্ছা এটা কাকা হাওড়া ব্রিজের মাথায় আধা আধি উঠে গেছে, কী করতে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। সবাই ওনাকে নিয়ে ব্যস্ত, নামতে বলছে। এখনও পুলিশ এসে ফোন পৌঁছায়নি, তবে আমার এ দৃশ্য বেশিক্ষণ দেখা হবে না। আমি চললাম ওই যে বড়বাজার, বড়বাজারে আমার এখানে কিছু দোকানের কেনাকাটা করা আছে, আমাদের দোকানের, সেগুলো কেনাকাটা করেই আমি বড়বাজারে বাস ধরলাম। এই বাস পার্ক স্ট্রিট হয়ে জীবনদ্বীপ আমি নামব। বাসে বসে আছি, ধর্মতলা বাস ক্রস করছে। ধর্মতলার কত কত আনন্দ ছিল, সবাই জমায়েত হয়েছে। বাস ক্রস করে আমাকে জীবনদ্বীপে নামিয়েছে। জীবনদ্বীপের সামনে নেমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমাকে রটারি সদন যেতে হবে। ওখান থেকে 500 মিটারের মতন ডিস্টেন্স। এই যে বিড়লা প্যান্টোনিয়াম, বিড়লা প্যান্টোনিয়ামটা ক্রস করেই এই যে সামনে রটারি সদন। তবে মাঝে এই ডিভাইডারটা আছে, আমাকে ওই পারে যেতে গেলে এই ডিভাইডারটা ওদের দিয়ে ক্রস করে যেতে হবে। এ দেখো রটারি সদন চলে এসেছি, রটারি সদনে ঢুকছি। অনেকে এসে গেছে, 2:30 সময় রিপোর্টিং টাইম ছিল, এখন 2:15 বাজে। সাবাস বাংলা আনন্দবাজার পত্রিকা সাবাস বাংলা দেখেই মনটা আনন্দে ভরে গেল। ভেতরে প্রস্তুতি চলছে, এই মঞ্চেই হবে অনুষ্ঠানটি। দেখো মঞ্চ কি সুন্দর সাজিয়েছে এরা। আর এই মঞ্চের বাইরে এখানে অনেকেই এখনো এসে পৌঁছায়নি, দেখো কেউ কেউ এসছেন, এখনো অনেক চেয়ার খালি, আসবে সবাই। আমি অনেক আগেই এসে গেছি, এখানে দাঁড়িয়ে কিছু ছবি নিলাম। যে কোনো ভাষার পরিচয় তার শব্দকোষ, তার সাহিত্য, তার সংস্কৃতি, সেই নিরিখে বাংলা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষা, যে ভাষার সাহিত্যকে কুর্নিশ করেছে নোবেল পুরস্কারের মঞ্চ।
যে ভাষার চলচ্চিত্রকে স্বীকৃতি দিয়েছে অস্কারের মঞ্চ, যে ভাষার গান অনুপ্রাণিত করেছে দেশ বিদেশে অগণিত মানুষকে, সেই ভাষা আমাদের প্রত্যেকের খুব কাছে, ভীষণই কাছে। এক কথায় বাংলা শুধু একটি ভাষা নয়, বরং একটি অনুভূতি। আমাদের আনন্দ, কষ্ট, রাগ, প্রেম, ভালোবাসার অবলম্বন এই ভাষা। আর তাই এই ভাষার সাহিত্য, চলচ্চিত্র, গান নিয়েই আনন্দবাজার পত্রিকার প্রয়াস সাবাস বাংলা। এই ভাষার নতুন সারথি খোঁজাও এই প্রয়াসের অন্যতম লক্ষ্য। আর তাই গল্প লেখার লড়াইয়ের সূচনা। এই প্রতিযোগিতা চলার সময় কোভিড এক বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। আমাদের বিচার পর্ব বিলম্বিত হয়, কিন্তু আপনারা প্রত্যেকে ধৈর্য সহকারে অপেক্ষা করেন, তার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। তবে বিচার পর্ব বিলম্বিত হওয়ার আরও একটি কারণ ছিল উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টির বাহুল্য। আজ যারা বিজয়ী হননি তারা হয়তো এখানে নেই, কিন্তু তাদের কৃতিত্ব কোনো অংশে কম নয়। আসুন একটু করতালির মাধ্যমে আমরা ধন্যবাদ জানাই আপনাদের এবং আজ যে সকল অংশগ্রহণকারী এখানে নেই তাদেরকেও। এরপরে মোড়ক খোলার সময়, মোড়ক দেখো বইটি মোড়ক উন্মোচন করে বইটি প্রকাশ করা হলো। তারপরে একে একে সমস্ত প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হচ্ছে। আমি পুরস্কারটি নিলাম আনন্দবাজার পত্রিকার প্রধান সম্পাদক মাননীয়া ঈশানী দত্ত রায়ের কাছ থেকে। আমার দিনটি খুব ভালো গেছে আজকে। এইটি হচ্ছে বই, বই প্রকাশের পরে সন্ধ্যেবেলা অগ্নিবীণা ধরে দুর্গাপুর ফিরছি। ট্রেনে জায়গা পেয়ে গেছিলাম, অসুবিধা হয়নি। এটি দুর্গাপুর স্টেশন, দুর্গাপুরে নেমে দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি শীতল দিনটির মতোই আমার মনটাও আজকে বেশ শীতল হয়ে রয়ে গেল। আজকের প্রাপ্তি আমার জীবনের মহাপ্রাপ্তি হয়ে রইল।